নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বরাকে দুটি আসনে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচন। দেড় লাখ ভোটের ব্যবধানে কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকারের দাবি করলেন আমিনুল। নিষ্কাশনের অভাবে নাজেহাল চিত্তরঞ্জন লেনের বাসিন্দাদের করলেন ভোট বয়কট। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গোটা দেশের সঙ্গে শুক্রবার বরাকেও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচন। এদিন 8 নম্বর শিলচর লোকসভা আসনের মোট 8 প্রার্থীর ভাগ্য ইভিএম মেশিনে বন্ধ হল। শুক্রবার দ্বিতীয় পর্যায়ের নির্বাচনকে ঘিরে শহর জুড়ে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। ভোটদাতারা উৎসাহের সঙ্গে দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিন জেলার 7টি বিধানসভা কেন্দ্রে সফলভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিলচর লোকসভা আসনে মোট ভোটারের সংখ্যা 13,69,578 জন। এর মধ্যে পুরুষ 6,83,860 জন ও মহিলা ভোটারের সংখ্যা রয়েছে 6,85,694 জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের মোট 24 জন ভোটার এদিন তাদের মৌলিক অধিকার প্রয়োগ করেছেন। দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনকে সফল করতে প্রশাসন 1,551টি ভোট কেন্দ্রের ব্যবস্থা করেছে। তার মধ্যে 210টি মহিলা পরিচালিত ভোট কেন্দ্র ছিল। তাছাড়া ভোটারদের উৎসাহ বৃদ্ধি করার পাশাপাশি দিব্যাঙ্গদের সুবিধার্থে প্রশাসন জেলার 16টি আদর্শ ভোট কেন্দ্র ও 7টি দিব্যাঙ্গ ভোট কেন্দ্রের ব্যবস্থা করেছে। এদিন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, কংগ্রেসের সূর্যকান্ত সরকার ও তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাস সহ শিলচর লোকসভা আসনের মোট 8 জন প্রার্থীরাও নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান করেন। নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর 1,551টি ভোট কেন্দ্র থেকে ভোটকর্মীরা কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ইভিএম মেশিন শিলচরের রামনগরস্থিত ISBT কেন্দ্রে নিয়ে যান। আগামী 4 জুন ভোট গণনা অনুষ্ঠিত হবে এবং সেদিন শিলচর ও করিমগঞ্জ লোকসভা আসনে কে সাংসদ পদে আসীন হবেন সেটাই এখন অপেক্ষার। যাতে আমার মোদীজিকে আমি তৃতীয়বারের নিচনা প্রধানমন্ত্রী আমি নির্বাচিত করব পারো। আরও আমার এনেকুৱা লাগি আছে যে এবার আপনাদের দেখিব আমার প্রায় নয় 13,69,000 প্লাস আর ধরো 13,76,000 আমার ভোটার্স আছে। এই ভোটার্সের ভিতর আমার এনেকুৱা লাগিছে বচন এনেকুৱা থাকিলে এইটো এবাভ 80% কাস্টিং হ'ব, ইট মে গোজ আপ টু 90% দেন ডেভাবলস। যদি কাজে এই যিমান ভোট কাষ্ট হ'ব সম্ভৱতঃ অকল গোটেই ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পক্ষতে আহে নেকি, কাৰণ আমিতো আৰম্ভণিৰ পৰা আমি আমাৰ প্ৰচাৰ কৰি আছোঁ। খালি সকলো ঠাইত যে মোদীজি কৈ আছে, ভাৰতীয় জনতা পাৰ্টী কৈ আছে, আজি এই ক্ষেত্ৰত আমাৰ এটা ধাৰণা যে নির্বাচনের যেতে ফলাফল ঘোষণা হব তো ভারতীয় জনতা পার্টি এক অভিলেখ সৃষ্টি করি বিজয়ের বিনা জয়লা কিমান আহাবাদি কার লগত প্রতিদ্বন্দ্বী হব বলে প্রতিদ্বন্দ্বী জানব বলে প্রতিদ্বন্দ্বী তো আমি দেখাই নাই বাট এতিয়া আজি লৈকে এতিয়া 7টা নির্বাচনের পাছত আমি প্রতিদ্বন্দ্বী দেখাই নাই, কাজে আমি আর কি কম, আমি এনেকুৱা একটা বনাই বনাই কথা কইলাম নাই। কাজে মই যেটা দেখেছো আমি 450 করিমগঞ্জেও গোটা দেশের সঙ্গে ভোট দান সম্পন্ন হল। উত্তর করিমগঞ্জে 73%, দক্ষিণ করিমগঞ্জে 76%, পাথারকান্দিতে 72%, রামকৃষ্ণনগর 70% ভোটদান হয়েছে বিকেল 5টা পর্যন্ত। শিলচর লোকসভায় 1.5 লাখ ভোটের ব্যবধানে কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকারের জয় নিশ্চিত বলে দাবি করলেন প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। বিজেপির প্রার্থী প্রদানে ভুল, ব্যর্থ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের কারণে দলের ক্ষতি হবে, আর সূর্যকান্ত সরকার একজন সাধারণ ঘরের লোক, তাই তার সঙ্গে কৈবর্ত সম্প্রদায়, নাথ সম্প্রদায় আদি বিজেপি বিক্ষুব্ধ। বিজেপির অধিকাংশ ভোট
কংগ্রেসের ঝুলিতে আসবে। তাই সূর্যকান্ত সরকারের জয় এক প্রকার নিশ্চিত দাবি করলেন সোনাই সমষ্টির প্রাক্তন বিধায়ক তথা উপাধ্যক্ষ তথা বর্তমানে জাতীয় কংগ্রেসের নির্বাচনী পর্যবেক্ষক আমিনুল হক লস্কর। বর্তমান কংগ্রেসের স্থিতি বা সূর্যকান্তর কি উপলব্ধি করেছে? কথাটো হল বিজেপির প্রার্থী দিয়াতে ভুল হয়েছে, বিজেপির প্রার্থী দিয়াতে ভুল হয়েছে। যিজন এজন এটা কেবিনেট পর্যায়ে মন্ত্রী আসলে এটু একবারে ব্যর্থ মন্ত্রী, লাস্ট 8 বছর ইমান কিছু কাম করিব নোৱাৰে। আর মানুষে কই তাকে অলপ দলাইর মন্ত্রী, বেলেগ সমষ্টির লগে কোনো সম্পর্ক নাই। বিজেপি যদি পরিমল শুক্লবৈদ্য বাদ দি বেলেগ কিবা দিলে তেনেহলে হার্ড কনটেস্ট হল। আজির দিনত আজি যেটা ভোট হয়ে আছে আমি খবর লই আছো যে আপনার চাব সূর্যকান্ত সরকার 1 লক্ষর উপর ভোট আছে, কারণ মাইনরিটি ভোট 100% হেতর ফেভারত গই আছে, সূর্যকান্তর কমিউনিটির ভোট 100% গই আছে, নাথ কমিউনিটির ভোট গই আছে, হিন্দি মানে মণিপুরী কমিউনিটির ভোট গই আছে, বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভোট গই আছে, আর বিক্ষুব্ধ বিজেপির ভোটও আপনার কংগ্রেসের প্রার্থীর ফেভারত হয়ে আছে। আপনার কংগ্রেসের এই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে দাবি করেছিল আদি বিজেপির ভোট 1% আপনার লগত আছে কংগ্রেসের, সঁচা কথা একবারে সঁচা কথা। আজি বিজেপি আর বিক্ষুব্ধ বিজেপি দুটা আছে, দুটাও আছে যে বিরাট পছন্দ, মানে এটা আপনি যদি আজির দিনক মানে ক্যালকুলেশন করে এই যে বিগ ফ্যাক্টর, আমি আমি ভাবিছি হিটুর বুথে আমি জিতি। একদিকে শিলচরে ভোটাধিকার প্রয়োগ, অন্যদিকে জমা জল নিষ্কাশনের দাবিতে ভোট বয়কট করলেন চিত্তরঞ্জন লেনের বাসিন্দারা। চিত্তরঞ্জন লেনে এক হাঁটু বৃষ্টির বিশুদ্ধ জমা জল, ক্ষুব্ধ জনগণেরা তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণের দিনে ভোট বয়কট করলেন। জানা যায় কাছাড় লোকসভার অন্তর্গত নিউ শিলচর শহরের চিত্তরঞ্জন লেনের প্রায় 120 জন পুরুষ ও মহিলারা তাদের ভোট বয়কট করলেন। চিত্তরঞ্জন লেনের বসবাস করা এই ক্ষুব্ধ নাগরিক সকলে এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে বলেন, বিগত 10 বছর চিত্তরঞ্জন লেনের বর্ষাকালে এক পশলা বৃষ্টি দিলে সৃষ্টি হয় কৃত্রিম বন্যা, এর কারণে স্থানীয় জনগণের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা পোয়াতে হয়। বারবার স্থানীয় নেতা বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকদের অবগত করা সত্ত্বেও এই সমস্যাটির সমাধানের ক্ষেত্রে এগিয়ে আসেননি। সেই সঙ্গে এই জমা জল নিষ্কাশনের জন্য সংবাদ মাধ্যমের সাহায্যেও স্থানীয় নেতা বিধায়ক ও প্রশাসনকে অনুরোধ জানানোর পরেও কোনো ধরনের উপযুক্ত ব্যবস্থা নেননি বলেই ওনারা গণতান্ত্রিকভাবে এই লোকসভা ভোট বয়কট করেন এবং আগামীতে যদি উক্ত সমস্যা নিরসন না হয় তাহলে পুনরায় আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেন। সমান্তরালভাবে বিজেপি সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ এর কড়া ভাষায় সমালোচনা করেন। এক পশলা যদি বৃষ্টি হয় হাঁটু অবধি জল হয়, এরপর জলটা তো হলো কিন্তু জল বেরোতে পারে না, তখন হবে এই ব্ল্যাক ওয়াটার নোংরা জল, এই জলগুলো মারিয়ে আমাদেরকে বাইরে আসতে হয়। কারণ আমি নিজে ডাক্তার, আমাকে পেশেন্ট দেখতে হয়, উনি টিচার, আরও অনেক বাইরে যেতে হয় ওনাদের কাজে অফিসে যেতে হয়, কিন্তু সময় মতো আমরা বুঝতে পারি না, ঠিক আছে। কিন্তু কথা হলো এইসব কারণে আমি নিজে আমাদের শ্রদ্ধেয় MLA সাহেবের কাছে বোধ হয় 13 দিন গিয়েছি, না ওনাকে পাই না, অফিসে বলে যে উনি গুয়াহাটি উনি মিটিংয়ে, আর নয়তো বা উনি টেলিফোন করলে টেলিফোন রিসিভ করেন না। এরপরে গেলাম মিউনিসিপ্যালিটি অফিসে এক্সিকিউটিভ ডিরেক্টর, বলছে এটা তো আমাদের হেডেক না, এটা PWD-র হেডেক, PWD-র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে গেলাম, উনি বলে আমার হেডেক না, এটা মিউনিসিপ্যালিটির হেডেক। তারপরে আসলাম জল জীবন ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে, বলে আমাদের ফান্ড নাই, আমার JCB চালাবার জন্য তেল নাই, আপনাদের কী করে আমরা লঙ্গাই খালটা পরিষ্কার করবো, এই জলটা এই যে নালা দিয়ে জলটা ওইদিকে গিয়ে লঙ্গাই খালে পড়ে, তো যেহেতু লঙ্গাই খালটা এনক্রোচমেন্ট আছে এবং অনেক জায়গায় এটা জাম হয়ে আছে, সেই জন্য জলটা যেতে পারছে না, কিন্তু এগুলো বৃথা চেষ্টা, নবডি হিয়ার টু আস, কেউ শুনে না আমাদের কথা, আমরা বাধ্য হয়ে আজকে ভোট বয়কট করলাম। এটা শুধু প্রতিবাদের জন্য যে আমাদের কথা কেউ যদি বন্ধ কানে যদি যায় তবু আমরা সাকসেসফুল হব, ঠিক আছে। কাটিগড়ার বাবুরবাজার ভোট গ্রহণ কেন্দ্রে বিজেপি কর্মীদের উপর কংগ্রেসি গুন্ডা বাহিনীর আক্রমণ, অফিস কার্যালয় ভাঙচুর, উত্তেজনা, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের আওতাধীন বিহারার পার্শ্ববর্তী বাবুরবাজারে আনুমানিক সকাল 9টা নাগাদ 512 নম্বর ভোট গ্রহণ
কেন্দ্রে ভোট চলাকালীন আচমকা গোটা পরিস্থিতি বিগড়ে যায়। কিছু সংখ্যক ভোটারদের পরিচয়পত্র সঙ্গে না আনার বিষয় নিয়ে পরস্পর বিরোধী দুটি রাজনৈতিক দলের কর্মকর্তাদের মধ্যে চরম বাক বিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। দুষ্কৃতীরা ভেঙে দেয় বিজেপি কার্যালয়ে থাকা চেয়ার টেবিল সহ অফিসের আসবাবপত্র, ছিঁড়ে ফেলা হয়েছে জাতীয় জনতা পার্টির ব্যানার। মুহূর্তের মধ্যে গোটা ভোট গ্রহণ কেন্দ্রে লঙ্কাকাণ্ডের পরিস্থিতি দেখা দেয়, যার ফলস্বরূপ শান্তিপ্রিয় ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে হয়রানির শিকার হন। স্পর্শকতার বিষয়টি নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। তবে এমন হিংসাত্মক ঘটনার পেছনে কংগ্রেস দলের কিছু সংখ্যক উগ্র মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের দায়ী করেন বিজেপি কর্মীরা। হিংসাত্মক এই ঘটনার খবর পেয়ে কালাইন পুলিশ থানার ওসি এবং বিহারা পুলিশ ফাঁড়ি ইনচার্জ সহ আধা সামরিক বাহিনীর জওয়ানরা তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। একটা জিনিস আছে, ইলেকশনের সময় সরকারি বহু ধরনের গাইডলাইন আছে সরকারের, আর আমরা সবে সরকারি আইন শৃঙ্খলা মানিয়ে আমরা চলার লাগি, সবার কাছে অনুরোধ রাখি। কারণ আমরা আইছি বহু ধরনের, আমরা সব সেন্টারে ঢুকতে পারবো, মিলা কিছু না ঢুকার পারমিশন টাকা জেনারেলি আমরা কোনো সেন্টারে ঢুকছি না, আমরা জেনারেলি আমরা জায়গাতে আমরা ভোট দিচ্ছি, দিয়ে আমরা মেইন ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গা আমরা জীবন করছি। মানুষের লোকে শান্তি শৃঙ্খলা বজায় রাখে, ভোটটা কাস্ট করাইবার লাগে বলছি। যদি শুক্রবার দিন বসি নমাজের বাদেও বলা হোক, বিকাল টাইমের বাদে শেষ হইলে অটোমেটিক ডিসাইডিংয়ে টুকন দিব, টুকন লইয়া সবে রাত্রে যেটা বাজে ভোট গিয়া শেষ হইব শান্তি শৃঙ্খলা বলতে, আমরা সবরে ওটা হয়ে যাবে। এখানে আইসি আমার মাথার লোক সব হইয়া থাকার মানুষ ভোট আজকে বিকাল পাঁচটা বাদে শেষ হয়ে যাবে। ঝগড়া না করার লাগে আমি দো পার্টিদের এখানে কইছি যে সামান্য এক জিনিস হয়েছে, তোমরা ঝগড়া সিস্টেম করিও না, না ঝগড়া করিয়া আলোচনার মধ্যে যারা সিনিয়র হল সিনিয়র যারা আসেন সিনিয়র এলাকা মানুষদের লইয়া বইয়া সামান্য ভুল বাজাবে যে হয়েছে যেটা, ওটা তোমরা সমাধান করলি। কারণ আমরা জানি এক ভোটের বাদে সব এক জায়গায় চলার লাগে, এক জায়গায় ফিরার লাগে। পার্টি যার যারি করে, সেও বিজেপি করে, সে কংগ্রেস করে, সে তৃণমূল করে, করতে পারে এক সবার, আমরা এগুলোই কোনো খেয়ে কইছি না। সে হারে ভোট দিত তার যা যে পার্টির যে যা সমর্থন করে, তার সমর্থন হলেই ভোট দিতে পারে, এটা আমরা জানাইছি। এবং এখানে আইয়া দ পার্টির আমরা রিকোয়েস্ট করছি, এর মধ্যে দেখে তারা সে এন বিজেপি করলিছেন, হেন কংগ্রেস করলিছেন, এইরকম একটা আলোচনা থেকে গিয়ে দেখা যায় উত্তেজনা তোলা তারা। আসামের 18তম সাধারণ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আসামের তৃতীয় পর্যায়ের ভোটদানের দিন হিসেবে শিলচরের সবকয়টি ভোট গ্রহণ কেন্দ্রে জনগণেরা ভোটাধিকার প্রয়োগ করেছেন। অন্যদিকে কিছু কিছু জায়গায় সঠিকভাবে উন্নয়ন না হওয়াকে কেন্দ্র করে ভোট বয়কট করেছেন নাগরিকেরা। শিলচরের তারাপুরস্থিত শ্যামাপ্রসাদ দেব বিদ্যাপীঠ স্কুলে নাগরিকদের সঙ্গে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ উনার পরিবারের মা, স্ত্রী, কন্যা সহ অন্যান্য সদস্যদেরকেও ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়। বিধায়ক বলেন, এইবারের লোকসভা নির্বাচনটি হচ্ছে নতুন ভারত গঠনের রূপকার। বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে নিযুক্তি করার উদ্দেশ্যে বিজেপি দলের শিলচর লোকসভার বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে জনগণ ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তিনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন। আগামী দিনে ভারতের উন্নতির জন্য বিজেপি সরকার আরও দ্রুত গতিতে কাজ করবেন বলে জানান বিধায়ক দীপায়ন। এদিকে আবহাওয়া প্রতিকূল ছিল ও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রত্যেক স্তরের কর্মীবৃন্দরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা যায়। অত্যন্ত আনন্দ অনুভব করছি যে তৃতীয়বারের মতো মোদীজিকে ভারতবর্ষে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি শুধু না, গোটা ভারতবর্ষের মানুষের যে স্বপ্ন যেটা, সেই স্বপ্ন সাকার হতে যাচ্ছে। মূলত আমাদের ডেভেলপমেন্টের কথা চিন্তা করে গোটা ভারতবর্ষের মানুষের সাথে শিলচর বিধানসভা সমষ্টিতে আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ভারতীয় জনতা পার্টিতে ভোটদান করছেন। আমরা অবশ্যই বলতে পারি যে মোদীজির নেতৃত্বাধীন সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের উন্নতির জন্য আর মানুষ সবাইকে ভোটদান করবেন, ভারতীয় জনতা পার্টিকে ভোটদান করবেন, আর তার জন্য আমাদের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয় বিপুল ভোটে আর শিলচর লোকসভা আসনে জয়লাভ করবেন। শিলচর লোকসভা আসনে উধারবন্দ বিধানসভা চক্রের 120 নম্বর বুথ কেন্দ্র, 1110 দুর্গানগর চা বাগান এলপি স্কুলে ভোট বয়কট দাবি। যতক্ষণ পর্যন্ত রাস্তা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভোট বয়কট চলবে। জেলা প্রশাসন এবং এলাকার বিধায়ক মিহির কান্তের সোম বড় বড় ভোটারদের বোঝানো সত্ত্বেও ভোটাররা সিদ্ধান্ত নিয়েছেন ভোট দেবেন না।
আমার সাথে আমাদের দুর্গানগরের যতজন যত জনসাধারণ আছেন, আমাদের সবাই এখন একটাই মাং রইল যে স্যার আমাদের এমএলএ স্যার এখন এসেছেন আমাদের এখানে, কিন্তু গত থেকে আমাদের এমএলএ স্যার আমাদেরকে বলছেন যে না রাস্তা হয়ে যাবে, হয়ে যাচ্ছে, এগ্রিমেন্ট হয়ে গেছে, অ্যাপ্রুভাল হয়ে গেছেন, কিন্তু বর্তমানে আমাদের দুর্গানগরের যতজন জনসাধারণ আছেন সবার এটাই ইচ্ছা যে বর্তমানে স্যার তো বলেছেন কিন্তু আমাদের রাস্তাটা করে দেন, তারপরে আমরা সবাই মানে কি ভোট দেবো বলে করে আমরা বলছি, আমরা ভোট দিব বলেছি না এরকম না, আমরা সবাই ভোট দিব, কিন্তু স্যার আমাদের রাস্তাটা তাড়াতাড়ি করে দেয়, কেন আমরা বৃষ্টি পড়ছে, আমরা এখানে আছি, এখানে সিচুয়েশনটা আমরা ভালোভাবে বুঝতেছি, তাই আমরা যত জনসাধারণ আছি সবাই মিলে মানে কি একটা ডিসিশন সিদ্ধান্ত নিলাম যে স্যার বলেছেন ঠিক আছে কিন্তু স্যার আমরা আমাদের রাস্তাটা করে দেন, তারপরে আমরা মানে কি ভোট দিব, ভোট দিব না বলে এরকম করো না, আমরা ভোট দিব, মানে আজকে আপনারা ভোট দেবেন না, আজকে আজকে তো এরকম তো দেখাই যাচ্ছে না, আপনারা দেখেন স্যার তো স্যার আমাদের এমএলএ স্যার এখানে এসেছেন, আমাদের এমএলএ স্যার এসেছেন এখানে, এমএলএ স্যার আসার পর প্রত্যেকবার এসেছে, আসার পর এরকম বলেছে, এমনকি আমরা এটা আমাদের এভিডেন্স আছে 2023 এপ্রিল মাসে না কি মাসে আমাদের এই যে দুর্গানগর রাস্তায় অ্যাপ্রুভাল হয়েছে যে না রাস্তাটা হবে বলে, কিন্তু এখনো পর্যন্ত হয় না, সাথে একটা আমি এটাও আপনাদের কাছে দিতে যে আমাদের আশেপাশে যে জিপিগুলো আসে প্রত্যেকটা পার্ট পার্টের রাস্তা মানে আর কি হইতেছেন, কিন্তু দুর্গানগর না মেন রোড না পার্ট, তো মেন রোড পার্ট রাস্তা তো অনেক দূরের কথা, কিন্তু যে মেন রোড, যে মেন রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা হয়তো ফটো তুলেছেন দেখেন এই যে অবস্থা কীরকম সিচুয়েশন, এই অবস্থা আমরা সবাই মিলে যত দুর্গানগরের জনসাধারণ আছি সবাই মিলে একটাই কথা হলাম যে আমাদের রাস্তাটা করে দেন, তারপর আমরা ভোট দেব, স্যারের কাছে আমাদের এইটাই রিকোয়েস্ট রইল। বৃদ্ধা মাকে নিয়ে সাদামাটাভাবে ভোট দান করেন কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকার। এদিন সকাল 8টা নাগাদ প্রথমে তার বাড়ি নিজস্ব মন্দিরে পূজা অর্চনার পর তার মা সূর্যবালা সরকারকে সাথে নিয়ে তার ভোট গ্রহণ কেন্দ্র গুরুচরণ কলেজে তার ভোট দান প্রক্রিয়া সম্পন্ন করেন। ভোট দিয়ে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করার জন্য ভোট দিয়েছি, মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার রক্ষা করার জন্য ভোট দিয়েছি, ভারতের কনস্টিটিউশন যেটা আছে সংবিধানকে বাঁচানোর জন্য। 24-এর নির্বাচন একটা রেফারেন্ডাম, যেখানে ভারতবর্ষের এই যে সুন্দর বিশ্ব প্রসিদ্ধ সংবিধান ডক্টর বি আর আম্বেদকর রচনা করেছিলেন, এই আম্বেদকরজির এই সংবিধান ধ্বংস করার যে প্ররোচনা, যে ধরনের চক্রান্ত, এইসব চক্রান্ত ধ্বংস করার বিরুদ্ধে ভোট। সুতরাং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, আমি বিশ্বাস করি মানুষ জয়ী হবে, ফলাফল তো নিশ্চয়ই দেখুন। আমি আগেও বলেছি, কারণ আমি একজন সাধারণ ঘরের ছেলে হিসাবে আমি প্রার্থী কংগ্রেসের, আমার বিরুদ্ধে যেভাবে ভারতের কেন্দ্র সরকারের রাজ্য গৃহমন্ত্রী গৃহমন্ত্রী জি এসেছেন, আসামের মুখ্যমন্ত্রী জি এসেছেন, বিভিন্ন মন্ত্রীরা এসেছেন, তার বিরুদ্ধে আমাদের সাধারণ কর্মীরা লড়াই করেছেন। সুতরাং কোনোদিন নেতারা জয়ী হয় না, কর্মীরাই জয়ী হবে, আমাদের কর্মীদের প্রচেষ্টা এই ইলেকশনে সফল হবে। আমি মনে করি জনসাধারণের সাথে প্রকৃতিও সহায়তা করছে যে চলো এবার পাল্টাই। সারা জেলার সাথে শিলচর শহরের ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়িয়ে ভোট দান পর্ব সম্পন্ন হলো শুক্রবার। এদিন সাত সকালে বরুণদেব অসন্তুষ্ট থাকলেও পরে সময়ের সাথে রোদ্দুর ঝিলিকের মধ্যে দিনভর ভোটদান করেন ভোটাররা। ভোটদান কেন্দ্রে শান্তি সম্প্রতির মধ্যে ভোটদান সম্পন্ন বলে আশা ব্যক্ত করেন তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। জনগণ খুব মানে নীরবভাবে আমাদেরকে ভোট দিচ্ছে ফ্রম ইচ অ্যান্ড এভরি কমিউনিটি, আমি সাপোর্ট পাচ্ছি এবং প্রত্যেক সেন্টারে আমাদের কিছু না কিছু এখানে পার্সেন্টেজটা তো আমরা জিতবো এটাই আমার কাছে এটা বলে, হ্যাঁ সব কাস্ট কমিউনিটির মানুষ আমাদের বিজয়ী হয়। দেখুন আমার বিজয়ী হলে প্রথম কাজই হবে আমাদের যে ঐতিহ্য সংস্কৃতি বিভিন্ন সম্প্রদায়ের মিলন, সেটা দ্বিতীয় হলো উন্নয়ন, তৃতীয় হলো এই যে বেকার সমস্যা এবং জিনিসপত্রের দাম যে ইয়ে হয়েছে উন্নতি হয়েছে, বিশেষ করে মধ্যবিত্ত সম্প্রদায়ের অবস্থা অত্যন্তহীন এবং ব্যবসায়ীদের অবস্থাও খুব ভালো থাকে, এইসব বিষয় নিয়ে আমি সেটা সর্বভৌম এটাই হবে আমার আজকে। কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল স্বতঃস্ফূর্তভাবে ভোট দান করছেন, আমি প্রত্যেক ভোটারদেরকে অনুরোধ করব যে এই মহামূল্যবান ভোট 5 বছর পর একবার আসে, তাই সবাই যেন নিজের যে মানে মূল্যবান ভোটটুকু সবাই যেন এসে ভোট দান করেন। এবং সকাল থেকে আমাদের কাছে যে খবর এসছে 1551 সেন্টারে কিছু কিছু সেন্টারে এখন পর্যন্ত UBM রিকল থাকার জন্য প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে ভোট মানে এখনও স্টার্ট হচ্ছে না, এই ব্যাপারে আমি ইতিমধ্যে রিটার্নিং অফিসারকে জানিয়েছি।
এবং যেগুলোতেও শুরু হয়েছে স্লো কাস্টিং হচ্ছে, তো সেটাও আমি রিটার্নিং অফিসারকে জানিয়েছি যে আরও তাড়াতাড়ি করার জন্য, কারণ মানুষ ভোরবেলা থেকে এসেছে এভাবে লাইন ধরেছেন, সেটা থেকে ভালো আবাস পাওয়া যাচ্ছে, যে মানুষ স্বতঃস্ফূর্ত হবে এই গণতন্ত্রের লড়াইয়ে সবাই সামিল হয়েছেন, এবং কংগ্রেস দলের প্রার্থীকে যেভাবে সকাল থেকে সূর্যকান্ত সরকারের প্রতি মানুষের যে ভালোবাসা, মানুষ যেভাবে আশীর্বাদ দিয়ে যাচ্ছেন। বিজেপির সমাজসেবী সুমনা দাস, আমরা জনসাধারণকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে যাচ্ছি, আমার পাশে জনসাধারণ এবং আমার এই নিউ ভোটার রয়েছে, এইবারের ফার্স্ট ভোটার, তো খুব আমরা এটা দেখছি যে নিউ ভোটাররা অনেক বেশি উৎসাহিত, প্লাস আমাদের ভোটারটি এখন পর্যন্ত 50%-এর উপরে হয়ে গেছে, তো আশা রাখছি যে এইবার আমরা 90%-এর উপরে, অ্যাবাভ 90% আমাদের কাস্ট হবে এবং আমরা আবার শাসন গর্ব, এতটুকুই। এবং যারা ভোটাররা আসছে তাদেরকে সম্পূর্ণরূপে, হ্যাঁ সম্পূর্ণরূপে সহযোগিতা, আমার এখানে ভোটার হেল্পলাইনটা রয়েছে, আমি যাদের কোনো প্রবলেম আমি সেটা সার্চ করে দিচ্ছি, কোনো ধরনের কোনো অসুবিধা নেই, আমার 200 মিটার দূরে টেবিল রয়েছে, তারপরেও যদি কোনো কেউ অসুবিধা পাচ্ছে তাহলে সেটাকে আমরা 100%-ভাবে সহযোগিতা করে যাচ্ছি এবং আমার সহযোগীরা সবাই সহযোগিতা করে যাচ্ছে। জেলা মহিলা মোর্চার সোশ্যাল মিডিয়া কনভেনার সাহিলি দেব সহ অন্যান্য জনেরা, ভোটারদের আসার গতিটা খুব ওইটার থেকে বেড়েছে, আর ভোট তো আমাদের সকাল থেকে শুরু হয়েছে এবং পুরো 11:30 অবধি আমাদের খুব এখানে ভিড় ছিল এই সেন্টারে, আর সুন্দর শান্তিপ্রিয়ভাবে সবাই ভোট দিচ্ছেন, আশা করি আরও আবার লাঞ্চের পরে আবার সেই রাশটা হবে আমাদের এখানে। আর আমরা এই যে ভারতবর্ষের যে গণতন্ত্রের যে উৎসবটা, এই উৎসবটা আমরা খুব সুন্দরভাবে এখানে সবাই সম্মিলিত হয়ে আমরা এটা উপভোগ করছি এবং আমরা আশা করছি আমাদের প্রার্থী পরিমল শুক্লদত্ত মহাশয় আমাদের শিলচর, মানে আমাদের এই শিলচর লোকসভা সমষ্টি থেকে উনি 3 লক্ষেরও অধিক ভোটে জিতবেন, এটাই আমাদের আশা। বুথ কেন্দ্র বদল হওয়ায় সোনাইয়ের বড় ভাউরিতে ভোট বয়কট করলেন ভোটাররা, 867 নম্বর বড় ভাউরি এলপি স্কুলে নয়া কেন্দ্রে ভোট দিতে গেলেন না ভোটাররা, শুক্রবার সকাল থেকেই ভোট বয়কট করে এর প্রতিবাদ জানান। খবর পেয়ে সার্কেল অফিসার সহ নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকরা ছুটে যান, তাদের দাবি এই কেন্দ্র সুরক্ষিত নয় তাই ভোট বয়কট করেছেন। বেলা 2 অবধি সার্কেল অফিসার মারিয়া তানিম ভোট গ্রহণ পর্ব শুরু করার চেষ্টা করে ব্যর্থ হন। ক্ষুব্ধ ভোটারের রোষের মুখে ইউডিএফ সোনাই সভাপতি, এদিন জেলা শাসক তথা রিটার্নিং অফিসার, আগামী সেপ্টেম্বর মাসে সেন্টারটি আগের স্থানে নিয়ে যাওয়া হবে লিখিতভাবে জানালেও ভোটাররা তাদের সিদ্ধান্তে অনড় থাকেন। since morning 6 AM hum log lage hain, hai ki nahi, hum log phone karwa rahe hain sector officer ke sath, zonal sare PS mein bahut achhi tarah se vote ho raha hai, to aap log ka sonai mein kitna hai polling station bataiye, total 222 usme se 221 bahut smoothly chal raha hai subah 7 baje se, bahut peacefully ekdam democratic rules follow karke sab ho raha hai, hum log ka officers bhi hai field mein, zonal officer sector, so sirf aap log ka ek PS sochi, aap log ko kharam nahi lagega ki hum log ka ek polling station jahan sab 200। উত্তর কৃষ্ণপুর বরাক নদী ভাঙনের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, শুক্রবার দুপুর 2 নাগাদ উত্তর কৃষ্ণপুরের বরাক নদীর ভাঙনের পাশে স্থানীয়রা এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির নাম যদু দাস, তিনি গঙ্গাপুর পাড়ার বাসিন্দা। স্থানীয়দের ধারণা গতরাতে গঙ্গাপুর পাটিপাড়ার যদু দাস উক্ত নদীতে স্নান করার উদ্দেশ্যে এসেছিলেন, কিন্তু শারীরিক কোনো ধরনের অসুস্থতার কারণে সে এখানে অজ্ঞান হয়ে পড়ে এবং সেখানে জলে পড়ে তার মৃত্যু ঘটেছে বলে বোঝা যাচ্ছে, এবং সেই যদু দাসের মৃতদেহটি প্রায় 3 কিলোমিটার জায়গায় নদীর জলে ভেসে নতুন পিএইচই প্ল্যান্টের সামনে এসে আটকে যায়। সেখানে থাকা মানুষ সেই লাশটিকে নদীর পাড়ে তুলে এনে শনাক্ত করেন। মৃত ব্যক্তিটি হচ্ছেন গঙ্গাপুরের পাটনিপাড়া নিবাসী যদু দাস। উপস্থিত সবাই জেলা প্রশাসনের কাছে বিষয়টির সঠিক তদন্তের অনুরোধ রাখে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানালো রেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, শিলচর লামডিং রেল রোডের অন্তর্গত হারঙ্গা যাও
লাংফুর ভূমিস্খলনের দরুন যাতায়াত পরিষেবা ব্যাহত হয়, কিন্তু উত্তর পূর্ব রেলের দ্রুত তৎপরতায় ওই রেল লাইনে যাতায়াতের স্বাভাবিক পরিষেবা ফিরে আসে বলে জানান স্থানীয় রেল কর্তৃপক্ষ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বরাকের দুটি আসনে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচন। দেড় লাখ ভোটের ব্যবধানে কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকারের দাবি করলেন আমিনুল। নিষ্কাশনের অভাবে নাজেহাল চিত্তরঞ্জন লেনের বাসিন্দাদের করলেন ভোট বয়কট। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।